ক্লাব হাবিবা, তারা কিন্তু দারুণ খেলছিল। গোল দিয়ে এগিয়ে থাকা সত্ত্বেও কিন্তু সেকেন্ড হাফে গোলটি শুট করতে দেব একাদশ, এধারে দেব একাদশ, তারা কিন্তু শেষ মুহূর্তে কিন্তু খেলার গোলটি শুট করেছে। খেলাটা শুট আউট চলছে। হাবিবার প্রথম শট নিতে আসছে ছয় নম্বর চাষিদারি প্লেয়ার, সে শট নিতে আসছে গোল পোস্টে, কিন্তু দেব নম্বর চাষিদারি প্লেয়ার, সে শট নিতে এসছে হাবিবার হয়ে, দেখা যাচ্ছে কেমন শট নেয়। দেব একাদশ কলকাতার গোলকিপার দাঁড়িয়ে আছে, শট নিচ্ছে ছয় নম্বর চাষিদারি প্লেয়ার, হোল্ড করেছে, দেখা যাক তার শট গোল হয় না সেফ হয়, সে গুটি গুটি পায় যে সেফ, ফার্স্ট কিক কিন্তু সেফ হয়ে গেল ছ নম্বর জাসদারি প্লেয়ারের। দেব একাদশ কলকাতা, তাদেরও ফার্স্ট কিক নিতে আসছে, দু নম্বর জাসদারি প্লেয়ার সে শট নিতে এসছে, দেখা যাচ্ছে ফার্স্ট কিক কী করে গোল করে না সেভ করে। কিয়া ম্যাচ আকর্ষণ কাপের সেকেন্ড ম্যাচ চলছে, যা ফার্স্ট প্রাইজ আছে এক লাখ টাকা, দেখা যাক দু নম্বর জাসদারি প্লেয়ার সে শট নিতে আসছে গোল পোস্টে হাবিবার, দেখা যাক ছ নম্বর জাসদারি প্লেয়ার, মাফ করবেন দু নম্বর জাসদারি প্লেয়ার সে শট নিচ্ছে সেফ, দারুণ সেফ, গোলকিপারে দারুণ সেফ, হাবিবার হয়ে চোদ্দ নম্বর জাসদারি প্লেয়ার সে শট নিতে আসছে, খুবই জুনিয়র প্লেয়ার, দেখা যাচ্ছে কেমন শট নেয়। চোদ্দ নম্বর জাসদারি প্লেয়ার শট নিতে আসছে দেব একাদশের গোলকিপার, দেখা যাক চোদ্দ নম্বর জাসদারি প্লেয়ার সে কেমন শট নেয়। ক্লাব হাবিবার হয়ে পুরুলিয়া, চোদ্দ নম্বর জাসদারি প্লেয়ার, দেখা যাক প্রচণ্ড কিন্তু হোল্ড করে শট নিচ্ছে, দেখা যাক চোদ্দ নম্বর জাসদারি প্লেয়ার শট নিচ্ছে, নাইস শট, নাইস শট, দারুণ কিন্তু শট নিল। সেকেন্ড কিক নিতে আসছে দেব একাদশ কলকাতা, আট নম্বর জাসদারি প্লেয়ার সে সেকেন্ড কিক নিতে আসছে, দেখা যাক আট নম্বর জাসদারি প্লেয়ার দেব একাদশ কলকাতার প্লেয়ার কেমন শট নেয়। দুটো টিমে কিন্তু গোলকিপার সেরা, অনেকটা পিছিয়ে এসছে আট নম্বর জাসদারি প্লেয়ার, দেখা যাক কেমন শট নেয়। ভারী সুন্দর শট, কিন্তু ভারী সুন্দর শট আট নম্বর জাসদারি প্লেয়ার, হাবিবার হয়ে তিন নম্বর শট নিতে আসছে ছ নম্বর জাসদারি প্লেয়ার, ষোলো নম্বর জাসদারি প্লেয়ার সে শট নিতে আসছে হাবিবার হয়ে, দেখা যাচ্ছে কেমন শট নেয়। ষোলো নম্বর জাসদারি প্লেয়ার শট নিচ্ছে ক্লাব হাবিবার হয়ে, সেফ, সেফ, ভারী সুন্দর সেফ কিন্তু গোলকিপারের। তিন নম্বর কিক নিতে আসছে দেব একাদশ কলকাতা, পাঁচ নম্বর জাসদারি প্লেয়ার সে তিন নম্বর কিক নিতে আসছে, পাঁচ নম্বর জাসদারি প্লেয়ার সে শট নিতে আসছে, দেখা যাচ্ছে কেমন শট নেয়। কী হবে, গোল হবে না সে, অনেক হোল্ড করে কিন্তু শট নিচ্ছে, গুটি গুটি পায়ে যাচ্ছে কিন্তু, দারুণ শট, দারুণ শট, দেখে শুনে একদম শট। হাবিবার হয়ে চার নম্বর চাষিদের প্লেয়ার সে শট নিতে আসছে, দেখা যাচ্ছে কেমন শট নেয়। চার নম্বর চাষিদের প্লেয়ার সে কিন্তু চার নম্বর শট নিতে আসছে, দেখা যাক হাবিবা পুরুলিয়া, তারা কিন্তু গোল দিয়ে এগিয়েছিল, শেষ মুহূর্তে কিন্তু গোল শোধ হয়ে যায়, পেনাল্টি শুট আউট চলছে, দেখা যাক অনেকটা পিছিয়ে এসছে কিন্তু। দেখা যাক তার সেফ হবে না গোল হবে, হাবিবা পুরুলিয়া দারুণ শট, দারুণ শট, দারুণ শট কিন্তু নিল। দেব একাদশ কলকাতা, তাদের চার নম্বর শট নিতে আসছে ছ নম্বর জাসদারি প্লেয়ার সে চার নম্বর শট নিতে আসছে, চার নম্বর কিক কিন্তু, ছ নম্বর জাসদারি প্লেয়ার শট নিচ্ছে চার নম্বর কিক, সেফ হবে না গোল হবে। প্রতিটি প্লেয়ার কিন্তু হোল্ড করেই মারছে, তাড়াহুড়া কেউ করছে না, দেখা যাক, ও নাইস, 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 দারুণ শট। লাস্ট কিক নিতে আসছে সাত নম্বর জাসদারি প্লেয়ার, গোল করলে ম্যাচে থাকবে, সেফ হয়ে গেলে কিন্তু খেলা শেষ, দেখা যাক সাত নম্বর জাসদারি প্লেয়ার কী করে। সাত নম্বর জাসদারি প্লেয়ার হাবিবার, দেখা যাক সিআর সেভেনের স্টাইলের মতন দাঁড়িয়ে আছে, হাতে লাগিয়েছিল
কিন্তু সেফ, এখনও সুযোগ আছে গোলকিপারের কাছে। গোলকিপার চেঞ্জ হচ্ছে, 16 নম্বর যাচ্ছে, সেই গোলকিপার হয়তো দাঁড়াবে, না না গোলকিপারই দাঁড়াচ্ছে। রেজাল বল সনিতে আসছে, গোল করলেই কিন্তু ম্যাচ জিতে যাবে, সেফ হয়ে গেলে কিন্তু ম্যাচ ড্র। দেখা যাক, দেব একাদশ কলকাতার 9 নম্বর জার্সিধারি প্লেয়ার, সে কী করে। 9 নম্বর জার্সিধারি প্লেয়ার, সে রেজাল বল সনিতে এসছে, তার উপরে সব কিন্তু নির্ভর করছে। যদি গোল করে তাহলে ম্যাচ জিতে যাবে, সেফ হয়ে গেলে কিন্তু ম্যাচ ড্র। দেখা যাক, 9 নম্বর জার্সি গুটি গুটি পাইছে, দেখা যাক কি হয়, গোল হয় না সেফ হয়। গোল এবং ম্যাচ জিতে গেল দেব একাদশ, ম্যাচ জিতে গেল। আরে ধরে হাবিবা পুরুলিয়া, তারা কিন্তু ম্যাচ হেরে গেল, ভালো খেলেও তারা কিন্তু ম্যাচ হেরে গেল। প্রথম হাফে কিন্তু এক গোল এগিয়েছিল, দ্বিতীয় হাফে কিন্তু গোল শোধ হয়ে যায়।